বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পেজ ও চ্যানেলে। আজকে থাকছে আমার কক্সবাজার ডে ট্যুর ফুল ভিডিওটা, তো আশা করি সবাই পাশে থাকবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম, খুঁটিনাটি সব কিছু নিয়ে আজকে ব্লগটা। তো আজকে সকালবেলা আলু পেঁয়াজ নিয়ে চলে আসলাম আমি এখানে। চাল ডাল ধুয়ে রাখছি এখানে, কালকের স্যুপ গরম করে নিছি আর এগুলো কাটতেছি আমি। কেটে আজকে খিচুড়ি রান্না করবো আর মুরগি ভুনা করবো। আর এরা সকালবেলা ঝাপাঝাপি করে আসছে, ঘুমের অবস্থা বলছে ঘুম কোসাও, আর ছোটরা তো ঘুমতে উঠছে। বাবা দেখি, আচ্ছা বাচ্চা বাবা গেছে মুরগি কিনতে, তো মুরগি কেনাকাটা করে আসুক, তারপর রান্না বাড়া শুরু করে দিব ইনশাল্লাহ। কিছু করে বসাই দেব এই গ্যাস টাস কেটে, পরে আবার কথা বলি। বিরিয়ানির মশলা আজকে খিচুড়ি রান্না করছি আমি, আর হচ্ছে স্যুপ নিয়ে নিছি নাস্তার জন্য, এনে সব কাটাকুটি করে রাখছি। এই যে এখানে আবার খাবার আইটেম চলতেছে, এখানে সকালবেলা এরা তো যায় ভিজে আসছে, তাই হচ্ছে খুব ক্ষুধা লাগছে। আমরা তো মা ছেলে ঘুমাইছি দুজন, আর এই যে খাবার নিয়ে আসছে স্টেশন থেকে। আর তারপর আমরা আবার রান্না বাড়া করবো। এটা আমার ছোট্ট একটা কিচেন, সুন্দর না? কোথায় কোথায় কিচেন সেটা বলো দর্শকদেরকে। মেয়েটা উল্টাইছো কেন? তোমার ই কোথায় বিপ কই? আমাদের সুমু চৌধুরী আবার ফিপ ছাড়া খাইতে পারে না। না, ড্রেসটা নোংরা করে ফেলবে একটু। সুমু চৌধুরী সাক্ষী সাক্ষী কি করছে? আমি শুধু ব্রেড আনতে বলছিলাম যে জ্যাম দিয়ে খাবো না। আচ্ছা, তাহলে দোকানে গিয়ে আমার না এটা খাইতে ইচ্ছা করছে। ও জিব্বা ল্যাগ ল্যাগ, ও জিব্বা ল্যাগ ল্যাগ, ও জিব্বা, এটা খান, এটা খোলো, ও জিব্বা শুরু কর। এক পিজা নিয়ে কি কাহিনী বাপু, সব মিলে আমি এটা খাই। ওরা ওটা চা টা নিয়ে করুক, কি ওটা আমাদের একটু দিও। তোমার সুপ বাবা না হাতে খাও, সবই দেওয়া আছে। কি এটা, এটা এটা দেখাবো, তুমি এটা খাও। হাওয়ার মিটার হম
নতুন শেপ অফ দিস হাউস অর কি টাউন দেখতে পাচ্ছেন এখানে কে আমাদের সড়ক সম্পাদক এখন রান্না সম্পাদক হয়ে গেছে খাও প্লিজ আনো প্লিজ আনো খাও সে এখন রান্না করছি আমি টেস্ট করবে সে দেখা যাক হয়ে যায় এই কারণেই তো আমি রান্না করতে দিই না সড়ক সম্পাদক এখন কি করবে রান্না সম্পাদক হয়ে গেছে মাজিদ উপর উঠো ঘুমায় কেমন রান্না হয়েছে কেমন অনেক সুন্দর সিদ্ধছে তোমার অনুভূতি বলো অনুভূতি অনেক ভালো মহিকেন থেকে কি হয়েছিল বলো আপনারাও কক্সবাজার রান্না বাড়া করে খাবেন তাইলে ভালো যদি ধৈর্য থাকে সকালবেলা পানিতে ভিজা এসে কানের ভিতর পানি ঢুকাইছে আমি যাই না এর সাথে আর ছেলের সাথে ইচ্ছা মতো পানিতে ঢুকাইছে তরকারি মনে হয়ে গেছে কষানি হয়েছে কষানিতে মাংস সিদ্ধ হয়ে গেছে রাইস কুকার রান্না তো একটু ঝোল দিয়ে এখন আর কি আমি জোর অফ করে দেবো রান্না করছি রান্না কেমন আমাদের পরে আসলো না চলে গেল বলো কেমন আছে খাবার খাবার অনেক মজা আছে যদি মজা লাগতো মাঝে তো আমাদের সাথে বসে খাইতো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলে সানসেটের উদ্দেশ্যে চলে যাই হচ্ছে বিচে আকাশের অবস্থা তেমন ভালো ছিল না সূর্য তো দেখা যাচ্ছিল না তারপর হচ্ছে আসলাম বিকেলটা এখানে পার করতে তখন অলরেডি জোয়ার চলে আসছে আর পানি খুব মানে ঘোলা ছিল একদম এরকম পরিষ্কার ছিল না তো আমরা কিছু ছবি তুলেছি আর হচ্ছে কিছু ভিডিও করে নিয়েছি শর্টস ভিডিওগুলো নিয়েছি এখানে তো ছোটোটা তো যেখানে যায় নাচানাচি লাফালাফি তার লেগেই থাকে আলহামদুলিল্লাহ বাচ্চাটা আমার অ্যাক্টিভলি সব কিছু সুস্থতার সাথে এনজয় করেছে পুরোটা সময় সেটাই হচ্ছে ভালো লাগছে
আর এই লোকরে যদি বলা যায় যে তুমি একটু আমার সাথে ভিডিও করো, সে আমার থেকে বেশি মনে হয় মানে লজ্জা পায়। তো যাই হোক, এই যে ছোটোটা সুন্দর নাচানাচি করতেছে, তার বাবা আরও বললাম যাও তুমিও একটু নাচো, তো সে সুন্দর করে এখানে নাচছে। দুষ্টামিতে তো মনে করেন যে 100-তে 100। এখানে বেশ কিছু সময় আমরা এখানে ছিলাম, আসলে কক্সবাজারের প্রতি যে একটা ভালোবাসা কাজ করে সেটা মানে না বললেই না। আর মার্কেটে এসেছি, এখানে বাবুর যে জুতা হারিয়ে গেছে, স্যান্ডেল একটা স্লিপার কেনা দরকার তার জন্য, তারপর আর কি ওই যে পায়ে জুতোটা দেখছেন ওটা কিনছি এখান থেকেই। আর পর হচ্ছে বাচ্চার বাবা বলতেছে যে চলো একটু সন্ধান স্ন্যাক্স কিনে নেই, তো বাচ্চা বলছে মা একটু ঝাল ঝাল করে ঝালমুড়ি খেলে কেমন হয়, মুড়ি মাখা। তো বাসায় তো মানে বাসায় বলছি সরি, হোটেলে তো সব কিছুই ছিল, তো মুড়ি আর চানাচুর নিতে আসছি, তো একটা মোজো নিলাম, মোটামুটি টুকটাক যা লাগে। বাজার এসে একদম ভর পেট খাওয়া দাওয়া বাচ্চা সহকারে, বাচ্চার হেলথ আবার বড়দেরও, প্রত্যেকটা খাবারের যে মানে এক্সপেন্সিভ অবস্থা থাকে এখানে। আমি মোটামুটি আমি রান্নাবাড়া করে আমি বাসায় যেরকমভাবে খরচ হয় না সেরকমটাই হয়েছে। তো ঈদ যেহেতু ছিল, একটু ভালো খাবার না খেলে তো আর হয় না, ঈদ তো আমার জন্য আর থাকবে না, বাসায় এসে তো আর ওই ফিলটা পাবো না, তাই একটু মানে হেভি খাবারটাই ওর জন্য রেখেছি। আর এর মধ্যে এই যে জুতা, এটারও নতুন কিন্তু জুতাটা কিনলাম না, জুতাটা হচ্ছে মানে একটা বাটনের মতন থাকে, ওটা খুলে গেছে। তো আমরা কেনাকাটা করে এখন হচ্ছে আবার হোটেলে ব্যাক করছি। আমাদের হোটেলের রুম যদি বলি, রুমের সাথে আপনার ফ্রিজ ছিল না, আর বাথরুমে তো এক্সস্ট ফ্যান ছিল না। এটা হচ্ছে কি যে এত ভিড় ছিল ওই সময়, সেই সময় আসলে রুমগুলো এত চেক করে নেওয়ারও সময় ছিল না, অনেক মানুষ ছিল। কক্সবাজারে এসে এমনও মানে দিন গিয়েছে বা বেলা গিয়েছে যে না খেয়ে থেকেছি, কারণ খাবারের এত ক্রাইসিস ছিল। তো আমাদের সাথেও এরকম হতো যদি আমরা আমাদের খাবারের ব্যবস্থা নিজেরা না করতাম। সকালবেলা যে বাচ্চার বাবা নিজে গিয়ে খাবার নিয়ে আসছে, তখনও দেখছে যে মানে বাউরিটি প্যাকেটটা দেখলেন না ছোট, সবগুলো বাউরিটি একদম মানুষ কেমন যেন হুমড়ি খেয়ে নিচ্ছিল। আসলে খাবারের এতই বাজে অবস্থা কক্সবাজারে হয় ঈদের 2-3 দিন, এটা কর্তৃপক্ষ মানে কীভাবে কেক ম্যানেজ করে বুঝি না। তো তারপরে যাই হোক, আমরা তো নিজেরা রান্নাবাড়া করে খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে। এই চাচুটা আসলো কোথা থেকে, এটা প্রশ্ন বলো। এই চাচু আসলো কোথা থেকে? আচ্ছা, আয়মান চাচুর যে বড় ভাইয়া সেটা হচ্ছে আফনান। এই আফনান চাচুর সাথে তুমি কথা বলছো, যেমন বাবা বড় ভাইয়া, মাইদুল ছোট, তেমনই আবার সৌদ চাচুর সাথে কথা বলছো। সৌদ চাচুরও একটা বড় ভাই আছে, কোথায় থাকে জানো? সৌদিতে, বাইরে থাকে। আবার আসলে তুমি দেখা করবা। আরও একটা চাচুর সাথে তোমার দেখা হয়েছে না? ওই যে নাজমুল হুদা, তৌফিক, হ্যাঁ ওরাও তো চাচু। এরা হচ্ছে তোমার দাদা ভাইয়ের ভাই বোন, ওদের বাবা হচ্ছে তোমার দাদা ভাইয়ের ভাই বোন। সেই সূত্রপাতে তোমার বাবার চাচাতো ভাই, ফুফাতো ভাই, তারপর তোমাদের কি হয়েছে, চাচু হয়েছে, বুঝছো? বুঝতে পারছো সমস্যার সমাধান হয়েছে? আর কোনো প্রশ্ন? এইটা হচ্ছে আমাদের চলে আসার দিন। আর সকালবেলা বাচ্চার বাবা বাইরে গিয়েছিল একটু, আর বাচ্চাগুলো ছিল, মিলে ভালোই ছিল। আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি,
লাস্ট ভিডিওগুলো দেখার জন্য আবারও আশা করি সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।